176 টা ইন্টারলক ট্রেন চলে আপডাউন 176 টা ট্রেন আপডাউন আপডাউন করে আপনার ট্রেন কয় মিনিট পর পর ট্রেন ফলানো হইতাছে অনেকগুলো ট্রেন আসা যা আপডাউন করি এটা আমাদের আসল মূলত কারণ কি আমাদের কষ্ট হয় সিএনজি আটকা যায় বিশ কাটকা যায় আসলে উল্টা যেগুলো গাড়ি আসে যেগুলো ওইদিকে গাড়ি যাইবো ওইদিকে উল্টা আসে তখন যারা সাধারণ পাবলিক সচেতন না তারা সবাই উল্টা চলবো এবং সবাই ক্ষমতা বল ব্যবহার করবো কিন্তু আমরা যদি হাজারটা ভালো সবসময় গেটে ফেলা সবসময় কাজ করি তাই দুশ দিব গেটম্যানে আমাদের এক গেটম্যান এরকম তর্ক করতে গেছে প্রাইভেটের নাম গুলি করে দিচ্ছে গেটম্যান খারাপ গেটম্যান ঘুমায় থাকে গেটম্যান থাকে না কিন্তু না গেটম্যান সর্বদা আমরা সচেতন থাকি মাঝখানে আটকা যায় আমার ট্রেন আসলে এই জায়গার মধ্যে সাইডটা গেট আছে সাইড ওটাই বন্ধ করতে হয় কারণ আমাদের দেখা গেছে রং সাইড দিয়ে দেখছে অনেক লোকে রং সাইডে আসে পড়ে কারণ আমার যদি গেট রং সাইডে না ফেলান তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে সম্ভাবনা থাকে বেশি আমাদের কাজের দায়িত্ব এটা হয়েছে অনেক বড় কেন মানুষে দেখলে দেখা যায় গেটম্যান এটা মনে করে একটা ছোট দায়িত্ব কিন্তু অনেক বড় দায়িত্ব আর এই জায়গার থেকে আমরা কোন জায়গায় সরতে পারি না আপনার যদি আমি যদি এখান বাথরুমও যাই আমার লগে যারা আছে একবারে রাইখা দিয়ে পরে যাইতে হয় দেখা যায় খাইতে গেল এটা আমার চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা অ্যালার্ট থাকতে হয় চোখ কান খোলা রাখতে হয় রেললাইনের দিকে ছায়া থাকতে হয় যেদিকে তো ট্রেন আনার সম্ভাবনা আগে থাকে ওদিকে লাল লয়ে অ্যালার্ট থাকে যেন গাড়িটা যে কন্ট্রোলে আনা যায় অ্যাক্সিডেন্ট যে না হয় আমাদের ওই পারে টেলিফোন আছে ওই পারে টেলিফোন থেকে সে কন্ট্রোলের লগে যোগাযোগ হয় স্টেশন মাস্টারের লগে আর আমার এই ফোন দিয়ে কথা কওয়া যায় মগবাজার কওয়া যায় মগবাজার ছোট গেট কথা কওয়া যায় তারপর আমার এখন যদি লাইনে কোনো ডিস্টার্ব হয় আমরা তো স্টেশন মাস্টারও জানাই আমাদের অফিসের স্যার যে আছে ওনারও জানাই তারপরে গাড়ির নিয়ন্ত্রণ করার লাগে আমরা এই টেলিফোন দেখা গেছে আমার গাড়ি যদি দেখা গেছে আপলাইনে আছে দেখা গেছে আমার আগে আগে আরো দুইটা গেট আছে রেল ক্রসিং গেট তাড়াতাড়ি করে জানাই দিই হ্যাঁ এই জায়গার মধ্যে একটা রেল লাইন বাংছে নাহলে একটা বাস আটকে গেছে যে কোনো কিছু হলে আমরা নগদ জানাই দিই হেরা আবার হেরা লাল লয়ে অ্যালার্ট থাক গাড়ি ওদিকে থেকে কন্ট্রোল করি হেরা তো করে লাইতে পারলে আর কোনো অসুবিধা নেই তারপরে আমার এদিকে যে লাইন দেয় পর্যন্ত ক্লিয়ার না হয় এ পর্যন্ত সারার লাগে না করি ওই জায়গায় গাড়ি আটকে রাখার লাগে দায়িত্ব তো অনেক বড় এটা বাকি রয়েছে আল্লাহ রহমতে আল্লাহ দয়া আছে দেখে আমি ছোট মানুষ এত বড় দায়িত্ব পালন করতে আছি এটা সবারই দোয়া আছে দোয়া না থাকলে তো এটা পারি না আল্লাহর একটা রহমত আছে তিন শিফটি আমাদের ডিউটি আমরা দেখা গেছে আমি দুইটা বাজে আসছি আমি দশটা বাজে যাবো আবার দশটার পরে আবার দুইজন আসবে আমার এই পারে আবার দশটার থেকে ছয়টা পর্যন্ত এই দুইজন করবো আবার দুইটার থেকে ছয়টার থেকে দুইটা পর্যন্ত করবো আমাদের একটাই বলা যারা রেল গেট রেল লাইনে পার হয় খুব সাবধান হয়ে পারাইলে আমার মনে হয় রাজার যান নিরাপদ হয় মানে আমি যদি উশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আমার রেল গেট অনেক টাইমে উড়ে দিয়ে জায়গা বেড়ে বেশিরভাগে করা হয়েছে দিনেও করে আবার রাত্রে বেশি করে বেশি হয়েছে রাত্রে 2011 দিকে মাইমাসিং ট্রেন আসতেছে মাস্টার বলছে ট্রেন আসার সিগন্যাল দেবো তো না মাইমাসিং স্টেশন তে বাইরে হওয়ার সময় একটা গোলাই থাকে বাইপাস রাস্তার মাঝে আমার গেট পরে একটা টাক এই সিমেন্ট বুঝাই আটকে গেছে আটকে যাওয়ার পর আমি ড্রাইভারে বললাম ভাই আপনি গাড়ি কি যাবো না কনা গাড়ি তো নষ্ট হয়ে গেছে গাড়ি তো স্টার লইবো না আমি তো সর্বনাশ করছেন আমাদের ট্রেন এসে গেছে তো কি বলেন আমি ওদেরকে বলছি ভাই আপনার লাভ দেন ট্রেন এখনই এসে গেছে আসা বল সাথে সাথে আমি কি করছি লাল ডানিয়া রাস্তা ওই পাশে দৌড় দিছি দৌড় দিয়ে আবার লাল যখন ড্রাইভার দেখাইছি তখন ড্রাইভারে একবার ঘটনাস্থলে কাছাকাছি এসে গেছে আসার পরে দেখা যায় আর নিয়ন্ত্রণ রাখতে পারছে না ট্রেনের ড্রাইভারে আর দুমড়ে মুছে অনেক দূরে স্পিডে মারছে মারার পরে দেখা গেলো যে ট্রেনের বগি অনেকটা লাইনচ্যুত হয়ে গেছে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে ওই মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ট্রাকও অনেক ছিটে ছুটে গেছে ঢাকা ময়মনসিংহ লাইন প্রায় চব্বিশ ঘন্টা বন্ধ ছিল কিসের জন্য গেট উঠাও না আমরা বলি যে না ট্রেন আসতেছে তারাও তারা মানে না তখন করে আমাদেরকে উঠায় দেবো আমরা এলাকার নেতা বা এলাকা ভিতরে প্রভাবশালী দেখা কিন্তু দেখা যাবো যে আমরা তো সেভাবে আমাদের সিকিউরিটি নাই কোনো কিছু নাই যে আমাদেরকে সেভাবে হ্যান্ডেল করবো কিন্তু দেখা যাবো যে পরিস্থিতির উপরে নির্ভর করে তারা এই কাজগুলো করে এই যদি মাসের মধ্যে কয়েকবারই ফেস করতে হয় মানুষের লোক ঝগড়া করতে হয় দিনের মধ্যে দেখা যাবে একবার দুইবার হয়ই কিছু কিছু বড় বড় দুর্ঘটনা দেখা যাবে যে মাসে ছয় মাসে একবার হয় এটা সিস্টেমটা হলো আপনার স্টেশনের আউটারে হোম সিগন্যালের ভিতরে যে সিগন্যালের ভিতরে আছে এইগুলো বেশিরভাগ ঢাকার ভিতরে এগুলো ইন্টারলক সিস্টেম হয় সার্ভিস সিস্টেম হয় যারা কেটি সিস্টেম বলা হয় এটা মাঝে হলো আমাদের সুবিধা হলো যখন একটা গাড়ি কোনো রোডে মানে জ্যাম বাজলো বা কোনো কোনো দুর্ঘটনা হইলো তখন দেখা গেলো যে আমরা চাবি কেটে দিই লাইনটা কেটে দিই মাস্টার কাছে বলে দিই দুর্ঘটনা বাড়ছে লাইন কেটে দিই আউটারের ড্যানজালটা সিগন্যালটা লাল হয়ে যায় তখন আবার আমরা চাবি দিই সমস্যা সমাধান হইলে তখন আমি চাবি দিই তখন সিগন্যাল সবুজ হয় তো লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে যায় চাবিটা কালেকশন করে রেল লাইনের সাথে রেল লাইনে আপনার লাইন তার দেওয়া আছে ওটার সাথে আপনার কম্পিউটারের মনিটরের মাঝে এটা রিলেশন কালেকশন করা হ্যাঁ দুই রকম বলতে একটা চলো হোম সিগন্যাল আউটার সিগন্যালের আমাদের আউটার সিগন্যাল বন্ধুরই কেটি সিস্টেম চলে ইন্টারলক সিস্টেম চলে আমাদের দুই ধরনের ল্যাম্পপোস্ট আছে একটা হলো রাস্তার গাড়ি নিয়ন্ত্রণ করে আর একটা হলো ট্রেন নিয়ন্ত্রণ করে ট্রেন নিয়ন্ত্রণটা তো আমার হাতে যখন আমাদের কোনো রাস্তায় কোনো ঝামেলা হয় বা গাড়িগুলো আটকে জাম বাজে তখন আমাদের সিগন্যালে ড্যাঞ্জার করে দিই ড্যাঞ্জার করে দিলে যে আমাদের গাড়ি বন্ধ থাকে তখন হইলে আবার আমরা চাবি এবং লাইন ক্লিয়ার দিই
হ্যাঁ আমার মাস্টারের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ থাকে যখন কি হয় না হয় সম্পূর্ণ সর্বদা যোগাযোগ থাকে এটা স্পেশাল আসলে ফোনেতে যে মাঝে মাঝে আমাদের ব্যাটারি চার্জ দেবো আবার নেটওয়ার্কে থাকে না কারণ এটা আর সিস্টেম নাই কারণ এটা তার তারের মাধ্যমে যাইতে হয় এটা কোনো নেটওয়ার্কে বা কোনো কালেকশন নাই সরাসরি যে কোনো সময় আমাদের কালেকশন হয় আর কি যোগাযোগ হয় না না এমন কিছু সমস্যা হয় না বেশিরভাগ সমস্যা হলে কর্তৃপক্ষ জানাইলে আর ঠিক করে দেয় কারণ মধ্যে গেটটা অনেক একটা রিক্সি গেট এই গেটটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা গেট এই গেটের মধ্যে আপনাদের বিশেষ করে দেখা গেলো যে গাড়ি উল্টা আসে যখন আমরা বেরিয়ে ফেলাই তখন ওইদিকে থেকে হাতি দিল ওইদিকে গাড়ি উল্টা আসে উল্টা আসার কারণে আজকে তো কয়েকবার ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচা হইলো আমরা অনেক চেষ্টার পরে আমরা গাড়ি নিয়ন্ত্রণ করি আর মাস্টারে বলি সিগন্যাল ডেঞ্জার করাই আবার গাড়ি এই ক্লিয়ার দিয়ে পরে লাইন ক্লিয়ার দিই কারণ আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হইলো জ্যাম এবং উল্টা আসা গাড়ির সিগন্যাল কেউ অমান্য করে সবাই চলে আসে এই কারণে গেটম্যান সবাই দুষে যে গেটম্যান আসলে কিছু দুষ নাই কারণ গেটম্যান অনেক চেষ্টা করে গাড়ি বাঁচানোর জন্য কিন্তু